হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এটা হলো ইটখোলা। ইটখোলা থেকে একটা গাড়ি নিয়ে যাচ্ছি। এটা হলো ধরা গাড়ি। সামনে আছে গ্রিন লাইন। আয়া গ্রিন লাইনে দেখি গ্লাসগুলো সব ভাঙা। কয়টা কিস্তি ফেলেছে সেটা তো বলতে পারি না, কিন্তু কিস্তি ফেল হয়ে গেছে, তার জন্য কোম্পানি টাইনে নিয়ে আসছে। আমাকে ইনফর্ম করছে, আমরা গাড়িতে নিয়ে আসছি। ইটখোলা থেকে যাইতেছি আর একটা ডিপোর মধ্যে গাড়িটা রাখতে। ডিপোটা আপনাদের দেখাইতে পারবো না, ঠিক আছে? এই যে পুরী, ঠিক আছে, এরা মানে যাওয়ার লাইগে ওই পাগল হয়ে যায়, তো মানে পাগলের মতো করে পাগল দেখবেন না রাস্তায় দুই এক জায়গায়, মানে পরিবহনগুলো একদম রং থেকে আইসা একদম সামনাসামনি, আর আমার কুকুর একদম বামে নেমে যাইতে হয়। ওই গাড়ি তোমরাও ড্রাইভার, আমরাও ড্রাইভার, ঠিক আছে? আমরাও গাড়ি চালাই, তোমরাও গাড়ি চালাও, তো এরকম একজনের ক্ষতি কইটা এরকম গাড়ি চালানো, তো এরকম রংভাবে গাড়ি চালানো তো ঠিক না। এই যে একটা পরিবহন আসতেছে একদম বামে নামাই, এরকম আরো দুই এক জায়গায় আছে, আর একদম বামে নামাই দিয়ে একদম ফুল পাবে না গেছে। এটা একটা কোম্পানি, কি কোম্পানি জানি না, দেখতে অনেক ভালোই লাগতেছে, এর লাগে একটু ভিডিওতে নিয়ে নিলাম। হয়তো কোনো বাইরের কোম্পানি টোম্পানি হবে। আমি যারা মানে যারা রিক্সা রুক্সা চালায়, ঠিক আছে, তার উদ্দেশ্যে বলে বলতেছি, আপনারা যারা রিক্সা চালান তারা একটু সাবধানে চালাবেন, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন রাস্তার সাইডে, রাস্তা তো সরকারে বানাচ্ছে সবাইকে চলানোর লাগে, ঠিক আছে, কিন্তু আপনারা একটু সাবধানে চালাবেন। মাঝে মাঝে রিক্সাওয়ালারা যেভাবে চালায় অনেক রং, মানে হুট করে ফুটহাট করে সামনে চলে যায়, কারণ একটা গাড়ি যদি 80-90 স্পিডে থায়, 80-90 তো কমই কথা, অনেক সময় 100 স্পিডেও থায়, ঠিক আছে? তো এই সময় ক্ষেত্রে কিন্তু 100 স্পিডে থাকা অবস্থায় যদি একটা রিক্সা সামনে এসে পড়ে, তখন কিন্তু কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। আর তারা মাইরিয়া চলে যাওয়া লাগবে, আর নাকি আমার গাড়ির একটা ক্ষতি হবে, আপনি হচ্ছেন আমার গাড়ির ক্ষতি হোক, আর আমি হিসাবে আমার গাড়ির একটা ক্ষতি হোক, তো এই দিকটা আপনার একটু সাবধানে চালাবেন, ঠিক আছে? এই দেখে এখানে একটা ভিডিওতে একটা সিন আছে, এখানে একটা রিক্সা মানে ফট করে মানে ডাইন থেকে বাইসাইকেল হয়ে গেছে ফট করে, মানে সামনে দিয়ে ওই সময় গাড়ির স্পিড ছিল 40, ঠিক আছে? সিনটা দেখে নেবে, এই যে রিক্সাটা, এই যে দেখছেন ফট করে উঠলে কী হয়েছে, ডান থেকে বাঘা এসে পড়ছে। এইটা কি কোনো কথা হইল? আমার গাড়িতে তো মানে 40 স্পিডে ছিল, ঠিক আছে, যে ড্রাইভার চালাইতেছে একটু স্লো চালাইতেছে, ঠিক আছে, এই কারণে। কিন্তু এই বইটা যদি আমার গাড়িটা যদি 80-90-100 স্পিডে থাকে, তাড়াতাড়ি কি টিআই গাড়ি, তো একটু আরামসে দুইটা গাড়ি মানে বিকাল ধরলো হয়েছে, কারের কার ফোর হুইলার কারের। এখানে আমরা থামবো, এই জায়গায় আমাদের গাড়িতে সার বসা আছে, সার নামবে এই জায়গায়, এই দিকে আমরা থামিয়ে যাবো, একটু সামনে যাইয়েই। আর হ্যাঁ, আপনাদের যদি কারো গাড়ি টাড়ি লাগে, ঠিক আছে, পূজার হোক নতুন হোক বা মনে করেন যে ধরা গাড়ি, ঠিক আছে, আমাদের বলবেন, আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন, মনে করেন যে হবে।